অর্থ আত্মসাতের অভিযোগে তিন ইনস্ট্রাক্টরের অপসারণ দাবিতে চলা আন্দোলন চব্বিশ জুলাই পর্যন্ত স্থগিত করেছে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা জানায়, ঈদ উপলক্ষে আজ থেকে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। নোটিশ দেওয়া হয়েছে হল ছেড়ে দেওয়ার, তাই আগামী চব্বিশ জুলাই পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে ক্যাম্পাস খুললে আবারও আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। কলেজটির তিন ইনস্ট্রাক্টর খালেদা খান, রিজিয়া খাতুন ও রেহেনা বেগমের অপসারণের দাবিতে 30 জুন ক্লাস বর্জন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরই মধ্যে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বাধ্যতামূলক ছুটি দিলেও ক্লাসে ফিরছে না শিক্ষার্থীরা। ঈদ উপলক্ষে রংপুর মহানগরীকে যানজট মুক্ত রাখতে অস্থায়ী ভিত্তিতে ফোর লেন ব্যবস্থা চালু করেছে পুলিশ। বিভাগ হওয়ার পর থেকে রংপুর শহরে যানজট ক্রমাগতই বাড়ছে। নগরীর মাঝ দিয়ে ফোর লেনের সড়ক হলেও কাজে আসছিল না, তাই মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। ভোগান্তি কমাতে দুপুরে পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ফুটপাতে অভিযান চালায়। এ সময় ফুটপাতের দোকান সরিয়ে অস্থায়ীভাবে ফোর লেনের ব্যবস্থা করা হয়। ঈদ পর্যন্ত এই ট্রাফিক সিস্টেম বলবৎ থাকবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। আর এই ছিল সংবাদ সারা দেশে। এ পর্যায়ে আজকে চট্টগ্রামের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রুবায়েত হাসানের কাছে। শাওন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চট্টগ্রামে।